পালানোর সময় গত 13 আগস্ট রাজধানীর সদরঘাট থেকে গ্রেফতার হন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। এ সময় জব্দ করা হয় তাদের কাছে থাকা একটি ব্যাগ। এতে অবৈধভাবে বৈদেশিক মুদ্রা বহনের মামলায় এবার আদালতে তোলা হলো তাদের। সকালে ঢাকার সিএমএম আদালতে নেয়ার পর কোতোয়ালি থানার ওই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এর পরিপ্রেক্ষিতে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। জব্দতালিকার যে সাক্ষী, তারা এই ঘটনাস্থলে কীভাবে ওইখানে উপস্থিত হলো তারও কোনো ব্যাখ্যা প্রশিক্ষণ দিতে পারেনি। এটা একটা মিথ্যা বোগাস মামলা আদালতে আমরা বলেছি। তারপরে আদালত বলছে যে যেহেতু রিমান্ড আবেদন করা হয়েছে, আমরা এটা তাদেরকে জিজ্ঞাসাবাদের এবং ন্যায় বিচারের স্বার্থে আমি রিমান্ড মঞ্জুর করলাম। পরে দুয়ার থানার বিস্ফোরক নিয়ন্ত্রণ আইনের মামলায় আবার আদালতে তোলা হয় সালমান এফ রহমানকে। কিন্তু অন্য মামলায় রিমান্ড চলায় আবেদন খারিজ করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। বিস্ফোরক দ্রব্যের একটি মামলায় তাকে আজকে সুনারেশ করা হয় এবং সেখানে তদন্ত কর্মকর্তা 7 দিনের রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞা আদালত বলেন যেহেতু সে অন্য একটি মামলায় রিমান্ডে আছে, তার রিমান্ডের বিষয়টি পরবর্তীতে শুনানি হবে। দেয়ালে দাগ নিয়ে নো টেনশন থাকলে রেইনবো অ্যাক্রোপ্লাস্ট ইমারশন। Rainbow Paints, the color of joy. একই দিন আদালতে নেওয়া হয় হত্যা মামলায় গ্রেফতার সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়াকে। ধানমন্ডি ও উত্তরা পূর্ব থানায় হওয়া মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। মন্ত্রী এমপি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলাম, সেই কারণে আমাদেরকে মামলার হয়রানি করার জন্য এই মামলাগুলো নিয়ে আমাদের সম্পৃক্ত করা হচ্ছে। আমরা এই ন্যায় বিচার পাই নাই, আমরা উচ্চ আদালতে গেলে অবশ্যই আমরা ন্যায় বিচার পাবো। এছাড়া বিশৃঙ্খলার উস্কানি দেওয়ার অভিযোগে শাহজাহানপুর থানার মামলায় 2 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে একই থানার 2 পুলিশ সদস্যকে। এদিকে বুধবার রাতে গুলশানের বাসা থেকে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা।